মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টির একটি আইটেম নিয়েই হাজির হয়ে গেলাম। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তৈরি করব নাড়ুর একটি রেসিপি। তো চলুন আমরা রেসিপিতে চলে যাব। তো রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকতে হবে। তো এটা আমারও কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার, তো আমি তৈরি করেছি, ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি। তো এখন আমরা পুরো প্রসেসে চলে যাব। এদিকে নারকেলগুলো ভেঙে নেওয়া হয়েছে। তো আমার কাছে কিন্তু এই নারকেল ভাঙাটাকে বিশাল কঠিন কাজ মনে হয় সব সময়। এটা কিন্তু আসলেই কঠিন কাজ। তো এভাবে ভেঙে নিয়েছি, আর এখন ভেঙে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে নারকেল। তো আপনারা কীভাবে কোরান, অনেকে হ্যান্ড কোরানি ব্যবহার করে। তো নারকেল কোরানো শেষ, এখন হচ্ছে গুড়গুলো যেহেতু শক্ত, দা দিয়ে হচ্ছে কেটে নেওয়া হচ্ছে। তো এখানে আমাদের তিনটা নারকেলের নাড়ু করা হবে, আর এখানে সম্ভবত 1 কেজি পরিমাণ গুড়। তো গুড়গুলো কিন্তু ভীষণ শক্ত, এভাবে কেটে নেওয়া হচ্ছে, না হলে গলতে কিন্তু অনেকটা টাইম লাগে, এই জন্যই তাড়াতাড়ি করার জন্য এভাবে কেটে কেটে নেওয়া হচ্ছে। তো এগুলো কাটা শেষ, এখন হচ্ছে চুলাতে কড়াই বসিয়ে, চুলা কড়াইতে দেওয়া হয়েছে নারকেল আর হচ্ছে গুড়, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তাপে হচ্ছে গুড়টা গলে যাবে, আর গলে হচ্ছে পুরো পানি ছেড়ে দেবে। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে গুড়টা গলে যাবে, গলে একদম পানি পানি বের হয়ে যাবে, এই যে পানিটা অনেকটা টেনে গেছে। তো ভালো করে নিয়ে নিচ্ছি, যখন এটা কিন্তু অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো নাড়তে হয়েছে, আমি অতটা পরিমাণ ভিডিও করিনি। তো এখন লাস্ট পর্যায়ে এখন হচ্ছে এটা আমি যেই কাঠি দিয়ে নাড়লাম সেই কাঠির সাথে লেগে যাবে। এই যে আমার অনেকটাই কিন্তু একদম দলা দলা বেঁধে যায়, তখনই তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। আর হচ্ছে আমরা যে নারকেলের আঁচি, সেই আঁচি দিয়ে ঢেকে রাখা হয়েছে, নাহলে কিন্তু ঝুরা হয়ে যাবে। আর এরকম গোল গোল শেপ করে তৈরি করা হচ্ছে। এটা কিন্তু অনেক গরম, দেখেন হাত লাল হয়ে গেছে। তো ওই গরম অবস্থায় তৈরি করতে হবে, না হলে কিন্তু এটা গোল শেপ আসে না। আবার আপনারা চাইলে এটাকে সাজে বসিয়েও তৈরি করতে পারেন। তো এটা সাজে করা হয়নি, আমরা এরকম গোল গোল করেই তৈরি করে নিচ্ছি, পুরো হাত লাল হয়ে গেছে, একদম গরম গরম তৈরি করতে হয়। আর আঁচি দিয়ে ঢেকে রেখেছি, কারণ হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝুরা হয়ে যাবে, এই জন্য আমরা একটু একটু বের করে একটু একটু করে গোল করে নিচ্ছি। তো ফাইনালি এটা তৈরি করা শেষ, সবগুলো নাড়ু এই যে তৈরি করা হয়ে গেছে। মিডিয়াম জ্বালে নারকেল আর গুড়টাই কিন্তু জ্বালাতে হবে, আর হচ্ছে এটা খুব যখন হয়ে যাবে তখন একদম কম আছে, এটাও নাড়তে হবে। যখনই আমরা দেখব যে আমরা যে চামচ বা কাঠি দিয়ে নাড়ি, যদি দলা দলা হয়ে যায় বা একটু আগে একটু চেক করে নিব যে এটা হয় কি না একটা, তো তখন তারপর তাড়াতাড়ি নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার নাড়ুর রেসিপি। তো আপনারা কীভাবে তৈরি করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম সুন্দর ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে।